ওসিয়ত করবে না আজকে মাহফিল থেকে সাইবার পর জি উতরে বরে খবরদার কান্দিচ্ছা চোখের পানি পড়ে গেলে গুনা হবে না সিদকার দিয়ে কান্দা যাইতো না কোনো অবস্থা কান্দা যাইতো না কানবো তাহাজ্জুদ ধরে জিকির আজকার করে মুনাজাত দিয়ে ভালো কাজ করে করে মৃত ব্যক্তির জন্য চোখের পানি ফালানো জায়েজ আছে আঙ্গদর্শক কান্দে সিদকার দিয়ে কান্দে এই কান্দার কারণে কবরও দিব ফিরা কথা ঠিক কিনা আর সমাজটা কত নষ্ট না কাইলেও তো বিপদ বেড়ির হাঁস হলা হ্যাঁ ছোট হলা কান্দে না ছোট হলা আলী আশরাফ পাল্লা নিয়ে একামতের দিনের কাজ করো তো এ দৈনহারার কুদ্দুসের মা বাদ যায় এবার ভূতের বর্গরে কয় হুত তিন গে আছে হুতরে দে মারে এক খেলে হামতে মোতা সাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আরেই মানে আমার নে আহারে ওই দৈন উত্তরহারার আর বাবি মারা গেল আর হেতি বড় ভাইয়ের বউ একসাথে বান্ধবীর মতো চলছি হিতির হাঁস হলা সাইর হলা কাঁদতে কাঁদতে যা কাঁদছে আল্লাহ আর সব মালা পর্যন্ত কাঁদছে এই ছোট হলাটা মেলে কিতা মালা না হেতে বেলে বিয়ে কি বেলে গীতা কোরআনের গীতা করে মা করতে ডাকায় ডাকায় তোলা কেনে হাঁট লেছে এতনে হেতে কত কান্দানো কান্দানো দে মারে এক খেলে হান দে আমি মরলে অব তো তোরা কাঁদতি না হান দে রুসি কত খারাপ হয়ে যাতে বাড়ি হে সাইর হলা যে কান্দি হিগুনের মারি খাবার লাগছে এ কথা কার কাছে কইতা কত রকমের কান্দে কান্দি বাইর কাছ দে নিজে কান্দি কান্দা আরেকজনের কাছে আর্থিক দি দে তুই কত কন কান আইজি রে ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতে আইছে নো ভাই ও গো আব্বা উত্তর গর কাতলা মাছের মতো অরিনারো হইছে গো এরকম সিটিং মা বোন আমাদের কিনারা নাই রে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আজাব দেওয়া হয় বুঝছেন নি এরকম মানুষ কম পাইবেন আমাদের এই পৃথিবীতে সৌদি আরবে দেখছি হাহু করে কান্দে না কাবা শরীফে জানাজা পড়ে যার গা ধরাই লই যার গা লাশের আত্মীয় স্বজনে আঙ্গদেশে কত কান্দা কান্দার কারণে কবরবাসীর রুহটা দিয়ে মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম এই প্রশ্ন তিনটা করবার আগে এতরে রোল দিয়ে আগুনে লোয়া দিয়ে ফিডা লেব এক শট ফিডা দিয়ে লেব ফিডা ছোঁড়ে সে যেভাবে সিদকার দিব মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজটা শোনা দেব নতুন ফুরান কবরস্থানে যিনি আছে ফুরান কবরের মুসল্লিরা এরা উড়ে যাবে কির তুই এই অবস্থা কেন তুই নতুনে না আইস তার যে কত বছর আটা মারি খাইয়ের তো কতদূর রাহাত পাইলাম ভূতি ঘুম যাইয়ের তোর ফিডার ছোঁড়ে আওয়াজে তোর সিদকারের তো কত আইস বেড়া তোর সিদকার তো আড়া উড়ে গেছি ফেরস্তার করে আবার মত ব্যক্তি কো ভাই মারি তো হালাইবেন দরদ তো খাইছি হাজা ভাই তো দুধ এটা তো পোকা মাকড়ের ঘর ছিদ্র তো করিলে সে পোকা মারকে ভাই মাফ সাই কদুর থামেন আরে কিনলে মারে তত মাছিল কথা নাই কয়লাক সাউ ফিহা ওয়ালা তু কাল্লিমুন আল্লাহ কইছে মাছিল শুধু মায়ের আওয়াজ হবে কথা নাই আবার দিব ফিডা ভাই ও ভাই আর তো কেউ নাই মারবেন তো দরদ তো খাইছি মারিয়ে কিনলে মারে সেটা কর আমি তো আওয়াজও উনছি প্রশ্ন আরে তিন গে করবো নবী রাসুলেরা কইছে মার রাব্বুকে তোমার রবকে তোমার দিন কি তারপর তোমার এই নবীকে প্রশ্ন না হেললেন আর শেষবেন হরিক্ষা করলেন হরিক্ষার আগে মৈডলা দিলেন ঘটনাটা কি কতই সহি আল বুখারীর হাদিস হনস নবী যে ওয়াজ করছে তো আজ বল মাইয়ে তো বেবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরে আজাব দেওয়া হয় এ সহি হাদিস দিয়ে আল্লাহ রসুল বলছিল তুই হনস ননি এবার কয় হায় উঞ্চি ঠিক ঠিক তারি ন তো আয় তো আর হোলা মাইয়ের কই নো হাতে না কাঁদছে ক মানা করলি না গা এ আড়া নিজেরা কান্দি কাঁদি আগস মুদ্দারে আমরা মারি খাওয়াই ঠিক না সিস্টামে কিন্তু আমি হাদিসটা বলছি কলিজার টুকরারা কোনো অবস্থায় এভাবে চিৎকার দিয়ে কাঁদা যাবে না দোয়া করবেন সবসময় দোয়া করবেন আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা নাউয়ের কবরাহু আল্লাহুম্মা বাপ তারপরে আরে রায় হাতাল জান্না আল্লাহুম্মা গফিরহু এইভাবে আটটা দোয়া নবী শিখাই দিছে আল্লাহুম্মা ওয়াসসে কবরাহু আল্লাহুম্মা আল্লাহুম্মা মাদ্দা মাদ্দা বাসারাহু আল্লাহ তার
চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার কবর ওয়াসাত ফুসু প্রশস্ত করেন এইভাবে দোয়া শিখে দিয়েছে নবীজি এই দোয়াগুলো করতে হবে তো মরতে হবে আমাদেরকে ভাই যাই করি আমার জীবনের একটা টেকনিক বলি আমি তো গুনাহগার মানুষ মরি তো জামু ফলিসিগুলো তো না দিয়ে গেলে শিখবেন কেমনে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি আমার লগে পার্সোনাল যদি 24 ঘন্টা থান কইবেন এতে কোনো আলেম না এতে কই আবাদত বন্দিগি করে কিন্তু আর ভিতরে একটা সিটিং বাজি আছে পলিসি আমি চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য কারণ ইনকাম করছি 1 লাখ খরচ করছি 1 লাখ 50 হাজার টাকা মন্নার বাজার আর 50 হাজার টাকা দেনি ঠিক কি না আর যদি ইনকাম করছি 3000 পুরা মাসে খরচ করছি 200 তারপর 250 টাকা লাভ আমি এই পলিসিতে পরকালের দিকে আগাইতেছি মানে আমি চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদত এত বেশি করি না চেষ্টা করি সিরাতাল মুস্তাকিমে থাকার কোরআনের পথে থাকার তোরা তো হুদা বিষয় মনে করো যে বোধ কত ইবাদত বন্দিগি করন লাগে জান্নাতে যাবেন লাই তো করে এসব হাম দেখে বেটা বস্তা বস্তা নেক আমল অনেক সাহাবী আছে কজুর কি জিয়াদ করতে না কলম হইতে কয় আগে তুমি বানানো তো কেন আরো হড়াই দেন ইমান লোয়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলাম তো আমি কি করতাম যাও এবার কবা কবি করো জিয়াদ একক তো নামাজ হড়াই না একবার জিগিরি করে না সুন্নতি কোথাও না কিচ্ছু নাই এত শুধু ইমানটা আনিয়ে জিয়াদ করি মারা গেছে এত জান্নাতে মেইন পলিসিতে হচ্ছে কি আপনাদের গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করবেন আর একটা টেকনিক আয় করি আয় তো বতন করলো খারাপ কম না তোরা যত ডিগ্রির খারাপ এর চেয়ে আর 3-4 ডিগ্রি বেশি আছে খারাপ তাই ভালো কেন হইতেছি আমি মৌতের কথাটা বেশি বেশি স্মরণ করি দেখবি তুই মৃত্যুর কথাটা স্মরণ করলে বেশি ওয়াজ লাগতো না ইনশাল্লাহ তোরে মৌতে দমকায় 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 জীবনটা সুন্দর করিয়ে লেবো নামাজি করিয়ে লেবো হারাম মিশা কথা সুদ ঘুষ জিনা ব্যবিচার এটি তোর অটো সিস্টেমের ট্রিটমেন্ট করিয়ে লেবো মরতে হবে আমাদেরকে তৈলে তুই আবার নিজে গবেষণা করবি তাহলে হালাল ভাবে এনজয় কেমনে করিও তৈলে তুই হালাল পথগুলো এমনি অটোমেটিক্যালি তোর সামনে আল্লাহ দিয়ে দিব কোরআন সুন্নাহর দরজা খোলা এই দুইটা টেকনিক আমি ফলো করি পৃথিবীতে এই কথাটা আমি আর বলি না আজকে বললাম মাওলানা আশরাফ আলী আশরাফ ভাইয়ের রহিমুল্লাহ তাআলার সৌজন্যে বলছি এই দুইটা টেকনিক ফলো করলে আমার মনে হয় আপনি পরকালে ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাবেন আল্লাহর আমি বলে দিছি আল্লাহ দুনিয়াতে কোনো হরিকে দুই ডান্ডা তিন ডান্ডা নাই ফার্স্ট ক্লাস এস্টে হুদামিসে টানা সুপারিশ ইডা হিডা গেটিসের জান্নাতে নাম দরকার নাই সিস্টেম করে দিবে আরে বিচারের আগে যেটা গেট খোলা সিস্টেম সুবহানাল্লাহ কয় না গেটিস টোকাস খা বেটা এসপিয়া সাকা টোকাস দামি ডেলিয়াম লাগাই দিবি বেটা সুতার তারপরে বিল্লা লাগাই দিবি তুই দামি সাকা লাগাই দিলে এসপিয়ারটা লাগে না আগে এসপিয়া সাক্কা যারা জাফান এটা দিছি এটা লাগানো লাগে না এত উড়েছি বিত্রি কারণ নাই সাক্কা অর্ধেক ক্ষয় যাবার আগে নতুন সাক্কা লাগালে এগুলো এসকারা বেশি এলে আধা দামে কাটতে এত আর কি দরকার তাই আল্লাহরে কেছি আল্লাহ এ এ এসকারাব জান্নাত তান্নাত কিতা কয় দে গেটিস দাও সুপারিশ করো আর সুপারিশ করতে যে সময় যাবে নবীজি আরো করে করো আরো তুমি গোল্ডেন এ প্লাস দাও স্টেন নম্বর দাও ইব্রাহিম খলিলুল্লাহর মতো সিস্টেমে আঙ্গরে তুমি পাস করো চেষ্টা করলে আপনি হারবেন না ইনশাল্লাহ আমরা হারবো কেন দুনিয়াতে আমরা সাকসেস পরকালে আমরা কেন হারবো মুসলমান হয়ে আমরা কেন জাহান্নামে যাব এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের আর কিছুই না আমাদেরকে ইমান উনি গিফট করছে আল্লাহ মোহাব্বত করি আমরা জান্নাতে নিবে আল্লাহ তোর খাচ্ছ তোর দোষে মুদ্রা দোষে তুই যদি জাহান্নামে যাস তুই যদি দুর্ভাগ্য তোর তাহলে কি শিখলাম পলিসি মৃত্যুর কথা এই যে মনে আইতে আইতে কইল হুজুর এ দড়ম করে এক মাসে বিতাঙ্গের আমার 7 জন মরে গেছে আরো কিতা কইতাম নি কইতাম নি এই যে তোরা মৌতের ডরাস ফুদহ ডরাস যে মানুষটাই আজ্যের ভিতরে মরছে হাতের মতো সৌভাগ্যশালী মানুষ আর দুনিয়াতে নাই আগামীকালকে আরো নতুন করে ফাতনা ইয়ের বিপদ ইয়ের এ সারেরা যে জিন্দিগিতে যেভাবে পড়ালেখা করছে জীবনে নারী ঘটিতে জিনিস বোঝেও না তাদের আমলে আর এখন ছাত্ররা শুধু ইমানটা রক্ষা করতে যেতে যান একটা জেহাদ করতে আসে যান কিতা শিখবে এতে অড়ালে কিন্তু হাতে মোবাইল তুমি ইমানটা রক্ষা করতে হতে পাগল আধা পাগল হাতে অরান কেলাস বইটা কি রে হ্যাঁ ওই নেগেট ফিল্মের এটা সাইল এসেতে হাতে তো পাগলের মতো করে শুধু এখন ইমানটা রাখাই তো মুশকিল এমন এক জামানাতে আসছি স্যার শুধু ইমানটা রাখাই আমার
ছাত্র ছাত্রীদের মহা মুশকিলের ভিতরে আমরা আছি তো উত্তরণের পথ মৃত্যুর কথা স্মরণ হুজুর বলছে আখেরি জামানাতে মানুষ কবরের দিকে চাইবে আরে আলী আশরাফ ভাই কবর কাছে যদি আর হইতো কত মানুষ টেয়া দি মত কিন্তু চাইব কিন্তু মারব কে এতে রে আলী আশরাফ ভাইয়ের স্মৃতিচারণ আমরা করছি এই দুনিয়ার সেরা সৌভাগ্যশালী মানুষ আমার মাওলানা আলী আশরাফ ভাই আল্লাহ না করুক কালকে যদি ফরমানো যুদ্ধ লাগে কে রে কারে চাইব কত ছেলেরা আমার নারা বাজার আল্লাহ খাড়া রয়েছে মহব্বত কত ভালোবাসি কত হেদান হেদায় তোমার আরো জড়াই ধরে ফরমানু হামলাটা শুরু হয়ে গেল কে বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেল কে কার খবর লয় রোডে লাশ কুত্তা আসলে বলে খাইব হড়ি রেছি চার তিন চার দিন হলে তার লাশটা বিক্রি টিজে সিনা যাইতো না কি আফসারি না কে এত রুদ্ধি ট্যাঙ্ক চলে রিয়া চলে রোলার চলে নাই পৃথিবী হয়তো 200টা বছর এভাবে লকডাউন করি লকডাউন দিয়ে পৃথিবীটারে টেম্পার আনবে আল্লাহ উর্বরার শক্তি বাড়াই ওই যে নবী কইছে এক একটা আনার বিরাট বিরাট বড় হইব আনারের চামড়া অর্ধেক দিই একটা পরিবার তাবু বানায় তারা থাকব হাউ ইট ইজ পসিবল ফর দ্য ওয়ার্ল্ড ফার্টিলাইজার এটা কিভাবে সম্ভব প্রেসিডেন্ট আল গোর তিনি ডকুমেন্টারি একটা অনুষ্ঠান করছে আমি নিজেই এই জিনিসটা গবেষণা করলাম চাঁদ ভাইরে কইছে আমার লাখ সময় তো আর এত বড় কলা হইবার কথা না কলার বাড়ি হইলো নরসিংদী কলারে ওরে জায়গা কত হুড়েছি আষ্ট ন বছর জায়গা এটা হড়ে দিয়েছি এ কলা গাছে এ বাঙ্গা সুরা কলা গাছ ওগা জহির ভাই আনছে দোষ গে এ রুই আনাতে আইসি আর নাইও আমার ওয়াইফে কেলা খাইতে দিছে এই মোটা এই বড় এক ফুটের মতো কইলাম এটি কত এনছো কইলে আঙ্গ গাছে কলা আমি অবাক হয়ে গেলাম নবীর হাদিসটার কথা মনে হইলো নবী তো হাদিসে কইলে বলছে তোরা তো মনে করো সিডি আনা তো করে হাম দিয়ে ওয়াজ করিয়ে আল্লাহ রসুল প্রত্যেকটা ওয়াজ দেখি দেখি করছে ডাইরেক্ট হুজুরের চোখে ফিলিম তুলি দিচ্ছে আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা এরকম বিশ্বজগতে তিনজনের আল্লাহ দেখাইছে নিয়ামত বরকত আর ইব্রাহিম খলিলুল্লাহ আর সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় না যখন এই মক্কা বিজয় যখন মূর্তি টুর্তি ভাঙি সোজা করে গেছে কাবা ঘরের মূর্তি রিল্লা ব্যাংবেল্লা এ করে উঁসু উঁসু লাগলা না নবীজি আলীরে কইল আলী তুমি আমার কাঁধে খাড়াই এটারে কোবাও মূর্তি এটারে ভাঙো লটকে রেখছে দে কোদার লটকে রেখছে হাসি দি যে তালের বন্দা এ তালের কোদা বুঝছ আহ তো এরপরে কহজুর এটা কম দেশের কথা কন আয় আপনার কান্দের উদ্দি খাইতাম মানে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন এটা তো একটা বেদবি আর আয় বলছি তুমি খাড়াও কহজুর আন্না আর কান্দের উদ্দি খাড়ান আন্নে ভাঙের কয় তুই আরো লোড নিতে ইত্তেন আয় খাড়াইলে তুই মেসা করি যেভাবে সোহান আল্লাহ কয় না রে এবার সৈয়দিন আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন হুজুরের কাঁধে মূর্তি ভাঙে ক নবী ও কি দেখলাম ও নবী ক কি আরশ আজিম পর্যন্ত দেখা যায় মোহর নবুয়তের সংযোগে আর্থিক পাইয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম জগতের সব রহস্য তার চোখের সামনে আর এক মহান ব্যক্তি রে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বা যারা আব্বা কইলে কলজাটা প্রশস্ত হয় আমি এই পৃথিবীতে দুইটা ব্যক্তির আব্বা কইলে আর কলজাটা ঠান্ডা হয় এক নম্বর আব্বা হচ্ছে আমার আব্বা আদম সফিউল্লাহ আব্বার বরকতে এই পৃথিবী মন্নারাই কিনারা দেখলাম এত নিয়ামত খাইলাম দুই নম্বর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এই দুই আব্বার কথা কইলে বেশি কলজাটা ঠান্ডা হয় তিন নম্বর আব্বা তো আছে যার বরকতে এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছে কথা ঠিক কিনা ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে বিশাল অগ্নিকুণ্ড দাও দাও করি কয়েকশো ফুট পর্যন্ত আগুন জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ দেখা যায় বসে রয়েছে স্বর্ণের সিঁয়ারে ঝিকঝিক ঝিকঝিক করে নম্র যশোরা পকিতারে আগুন হেরে জ্বালাতি আর সা তোর শক্তি নাই আছে না না আছে ইমুইয়ায় বান্দির উতাইছে তিনি ইমুইয়ায় শক্তি তোরে দেয়াই দিয়ে কত শক্তিশালী ইব্রাহিমের জ্বালাস নাগা ও কেমনে জ্বালাইতাম নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে অফিসারে নিষেধ করে দিছে কত আগুনের অফিসার আসেনি ওই আছে আমার খালে কো আছে তার নাম আতুর ফের দিকে দিয়া করতে তার নাম এই রব্বুল ইজ্জত আমারে ফোন করে দিছে কুলনা ইয়া নারু কুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
আগুন রে আমার দোস্ত খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে গেছে আগুনের হিটারের মিটার তাহলে কার হাতে আল্লাহ হাতে তাহলে ফুজা আগুনের দাহ্য শক্তি থেকে বাইস্তলে ফুজা কার করতে হইব আল্লাহ পূজা করতে হবে আর শোনা বন্ধুরা তো বোঝো না হাইট বছর অত্তর বছর আগুনেরই পূজা করেন পরে মরিবার আগে যদি আগুনে আঙ্গুল দেন আল্লাহ অন্যত আর আল্লাহ নকল আল্লাহ নাউজুবিল্লাহ আই আন্নারে পূজা করছি আরে মাফ করে দিয়ে আগুনে গোলাম তাই বেটা শুরু করে দিব জেতালের বন্দা হেতালের খোদা পূজা করনে বন্দারা জ্বালাইয়ে শেষ করি গেলাম দুনিয়াতে কইলা করি গেলাম সাইজ এটা তো একটা স্বতন্ত্র খুশি স্বতন্ত্র কয় তোর আব্বার গুতা নিয়ে নাউজুবিল্লাহ জান্নাত আর আছি তোর আব্বার হোলা করে আয় শেষ করে জ্বালাই সাজি হোড়া দিলে শ্মশান কোলাত ইবলিসে আততালি দেখ তোর আব্বা আর জান্নাত তো বার করছি তুই কেন তোরে আল্লাহ ওয়ারিসানা দিছে অতিলকাল জান্নাতুল্লাতি উরিস তুমুহা তুই জান্নাতের ওয়ারিস ওয়ারিসানা গা ভাইম তোরে তোরে আয় জ্বালাই তোর সালি দিয়ে দাঁত মাঝি মাগো আয় শ্মশান কোলা দেই ভাই দেখছি ওকে হোড়া দেন আয় কান্দি দিছি কেছে আল্লাহ জান্নাত লাগ দেন নিজে নিজে কই আকাশের দিকে ইরে রোডে আয় লাগছ আল্লাহ আর জান্নাত লাগ দেন তুই আয় দো আয় দো তোর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমি ইসলাম হাইছি অন্তত আমি শ্মশান কোলা তুই পাচ্ছি মাগো আয় ডরে কা কাফের মা তাজা মানুষ হলদে জ্বালা আল্লাহ নবীজির আয় দরবার দুরুদ শরীফ দিছি সোনার মদিনা নবীও দরকার না আর সুপারিশ লাগ দেন সুপারিশ আন্নার আয় দেন কই আয় আন্নারে সিনার কারণে আয় শ্মশান কোলা তুই অন্তত বাঁচিয়েছি জানে মনের কথা কইছি আঙ্গুর দুলার মতো সাজা দুলার মতো কবর সাজা আল্লাহু আকবার কবে না দুনিয়াতে তো বেটা জান্নাতের গ্রাম ফাইয়ের বেটা কত সুন্দর আতর গোলাপ সুন্দর নাকি আরে দুলার মতো সাজা দিচ্ছে আমার নবী তো জাহান বলছেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদে আন তাকুলা জাসাদাল আমবিয়াই নবী রাসূল ওলি আব্দাল মহব্বতের লোক সম্মানিত পীর মাশায়েক যারা আল্লাহ ওয়ালা শিরক বিদাত মুক্ত তাদের মাটিকে তাদের দেহকে মাটির জন্য আল্লাহ হারাম ঘোষণা করছেন এই জন্য অনেক লাশ শত শত বছর পরেও দেখবেন অক্ষত পাওয়া যায় যায়নি যায়নি তাহলে নবীর মোজাজাইটা আসেনি নবীর হাদিসের মোজাজা আসেনি আর রিকন্ডিশন ইসলাম গ্রহণ করিল অরিজিনাল ডারেক এ পৃথিবীর মুস্তান কারা আমরা মুস্তান কারা আর গাড়িলারি মুস্তানি দিয়া বেটা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে ইচ্ছা দিয়েছে মুস্তান কারা কি সুন্দর ধর্ম পাইছি বেটা খুশি আলহামদুলিল্লাহ তোরা তো খালি জান্নাতে চাই ফেললে দাঁত না জোসে আমি জান্নাতে তুমি বেশি সুখ পাই গেছে ইতিহাসে দুনিয়া আলহামদুলিল্লাহ যখন আমি চিন্তা করি নিজে মুসলমান বিশ্বাস করো মানে আর জান্নাতে যাই আর শখ থা না আল্লাহ দে আরে দুনিয়াতে 810 কোটি লোক তো আরে ইমান আনবে তৌফিক দিছে এটা তো আর জান্নাতে তো আর বেশি খুশি লাগতেছে এটা তো হরে না বেটা যদি এই দুনিয়ার আয় জো বাইডেন হইতাম ভলাদিমির জেলেনস্কি হইতাম ভ্লাদিমির পুতিন হইতাম তামাম পৃথিবী আর নিয়ন্ত্রণে থাকতো লাভ হইতো কি যদি কাফের হইতাম আয় দুনিয়া সবচেয়ে না এ হই তাতে আমার দুঃখ নাই কিন্তু আমি যে আল্লাহরে চিনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত হইতে পারছি এই সুক্রিয়াটা এই আনন্দ আয় রাখতাম কোনে পৃথিবীটা আর দেশটা কোন দিত হইতাম আর কত বড় আনন্দ এই আনন্দ যদি তোরে দেখাইতাম এ গ্রহে আমার আনন্দ আড়ে না লিল্লাহে তাকবীর তাইলে এই পৃথিবীতে তিনজনে আল্লাহর এই নিয়ামত গুলা দেখছে আল্লাহর এই মাহাত্ম গুলা নবীজি দেখি দেখি ওয়াজ গুলা করছে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে ফেরেস্তারা ঈর্ষা করলো আল্লাহর দরবার মিটিং বইছে সব ফেরেস্তা আল্লাহর দেখছে ও কিতারে কি সমস্যা ও আমনে কিনারার ইব্রাহিম খলিলুল্লাহরে এক একান্ত খলিল আমনে ঘোষণা দিছেন অন্তরঙ্গ বন্ধু আঙ্গ খুব ঈর্ষা লাগে আমরা তারে পরীক্ষা করবো আসলে কি আনে তা আমলের কারণে আপনার বন্ধুত্ব পাইছে নাকি আনে তারে দিছেন কোন হাত দোস্ত আসলে আমলও করছে যত পরীক্ষা করছে দোস্ত 100 নম্বর 120 আই যায় হোলারে যাব করতে করছি করি গেলার অগ্নিকুণ্ড আরে বলে ন যত পরীক্ষা করছি কোনো ফেল নাই নম্বর সব দিও আরও বেশি করে দম লাগে পাল্লা আরো একটা বিসিএস সিস্টেম পরীক্ষা করিও প্রশ্ন আন্ন হাজগা দে নাডাও হাজগা দি ও কিচ্ছু লাগতে ন অস্ত্র অস্ত্র লাগতে না শুধু আর সামনে আর আর মাওলার নামটা আল্লাহ কই মহাব্বতে আমার নামে একটা তসবি হড়গই আর খলিলের সামনে বুঝবি আরে কেরকম ভালোবাসে আমার খলিলের এই জগতে আর মতো ভালোবাসি না আমি আল্লাহরে যে ভালোবাসে এরকম মানুষ হাইতি ন পাল্লা কিতা কন কাজ আসা
শুধু আল্লাহ কই সিত্তার দে মহব্বতে একটা তসবিহ পড় আমার নামে আল্লাহ খলিলে দে কনে হাইও কই মিয়া কিনারা পাহাড়ে পাহাড়ে দিয়ে আমি ছাগল ছড়াইতে আছে কি ছড়ার ছাগল ছড়া আমি বই বই ছাগল ছড়া আর আঙ্গ হুজুরের তো গরু ছড়াই তো শর্মায় আমি একটু হুজুর না গরু ছড়াবো কেন আমাকে দুধ এখানে আনে দিবে আমাকে এখানে আনে দিবে না আমি খাই একটু দোয়া করবো শীতের ইয়া কত করবি হুজুরে না তোরা নবীর মোহাম্মদ সাল্লাম দুইটি হাতি বদলিয়া দিছে কিন্তু আর গানায় নমক্কা বেদার হামাইন সহিয়াল বোকারির হাদিস ওরে কথা কয় জাল নোট দিবার হান সুযোগ নেই কথা সব সে বইতে আছে ক্যামেরাতে ঠিক কিনা কিন্তু আর গানায় নমক্কা এতটুকু তুই যদি গুগল চলি ফেলাস চলি আইব দারেক হাদিসটা চলি আইব তাম পৃথিবীর বড় হুজুর এখন হজরত গুগল হুজুর হজরত হ্যাঁ এখন সারা পৃথিবীর বড় হুজুর তাম জগতের এলেম এখন তার কাছে আই হাতে টেস্টিং করছি সব বাসা হাতে ট্রান্সলেশন করিয়ে লায় আমি একদিন এসারি লিখছি গুগল ট্রান্সলেশন একটা অপশন আছে ডাউনলোড দিয়ে আনতে হয় আমি আনি আবার এসারি লিখছি বাংলা হেসারি লিখছি আরবি মানে বুঝাই দিয়ে রেখে আরে বাংলা তো আরবি ট্রান্সলেশন কর তো বাংলা ভাষা তো শুদ্ধ ভাষা বুঝলাম মিডিয়া না গুগলে জানে আমি নোয়াখালীলে কোদের কইছি সাথে বুঝুনি আমি এনে কইছি মুতি আই কুতি যান ওমা হাতে আরবি করছি নে বাড়া তা বাবুল মুতি এসে শুতে যাও এবার এটারে স্পিকার টিপ দিছি আর মহিলা গা গুগল খলি গুগল মৌলবী সাহেবের মহিলা খলি একজন আছে হিতের কথা রে ভাই হিতি জানে কত সুন্দর আল্লাহ জানে এতের কথা যে স্মার্ট এতে কো নিম বাদা তাওর তুই মন্নার বাজার আই ফাতবুল বিরাত 2টা বাজে কিনার আইবি তুই শুধু গুগল মলি বিরে একটু লিখবি আমি আলী আশরাফ ভাই মাওলানা ওনাদের বাড়ি যাব এটা গুগলে সেভ আছে কিনারাতে আসলে আগমনের মেয়াদ দোয়ানের ইয়ে দেখবি যে আঁকি দিব হ আবার হিতি ইংরেজিতে কইও দিব 3000 মিটার স্পন্সর সাসাস স্পন্সর টার্ন ডিগনিটি তাম পৃথিবীর আন সারা হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত গুগল হুজুর তুই শুধু আলা কোন তো আর গানা ইমাম মক্কা এতটুকু লেখলে চলি আইব বুখারীর হাদিস ন তো তোরা কবি আমি গরম কোবা কবি লাগাইবার লাগ ক আমি দুটি হাতি বদিল্লা দিছি মক্কাবাসী কো ছাগল ছড়াইছি মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল ছড়াইছে শোয়াইব আলাইহিস সালামের প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে খাদ্য উৎপাদন করছে ওই আঙ্গ হুজুরেরা খাদ্য উৎপাদন করতে রাজি নাই রে কইতেইব কইতেইব তোমার ইব্রাহিম খলিলুল্লাহ আয় ছাগল ছড়াইতে আছে ফেরেশতা মানুষ সুর দরিয়ায় শিল্পী তারিক মনোয়ারের মতো টান দিল সুবহানাজিল মুলকে ওয়াল মালাকু সুবহানাজিল ইজ্জাতে ওয়ালাজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায় ওয়াল জাবারু মাবুদের দারুণ একান্ত তসবি মারি দিছে ইব্রাহিম খলিলুল্লাহ মাবুদের প্রশংসাটা শুনে বেমস হয়ে গেলে হুসপিরি আয় ফেরস্তারে দচ্চান জগরে দেরি মনু রে তোকে বাড়ি কনে রে তুই কারুত কমিয়া বাড়ি দিকে তো মিয়া হচ্ছাড়ে রে তোর কণ্ঠে আমার রব্বুল ইজ্জতের প্রশংসা হইল না ঠিক ঠিক তেরি না আগলে গেছি মনু রে আরেকটা আমার কত কস সারে কিতে হটজিলি এটা ভালো লাগছে আমার মাবুদের তুই সুবহানাল্লাহিল মুলকে বলছত্রে মনু কমিয়া কইলাম না আরে কঠিয়া দিবেন কিতে দিবেন মিয়া না ছাগল ছড়াই না কি আছে ওই যে হাজার হাজার ছাগল আছে রে মনু আয় তোর ছাগল গুন দিয়ে লাইলাম তবু আমার মাবুদের কথাটা আরেকটা বার ক আর তুই ইব্রাহিমের হলা মাহফিল ঠিয়া দেশ দশগা ইব্রাহিমের ফোলারা আল্লাহর নাম শুনলে আল্লাহর হস্তে চাইলে মসজিদ মাদ্রাসা মাহফিল আল্লাহ চাইলে আর তো মানবতার সব আল্লাহ চাইলে না করতে পারে না কথা ঠিক কিনা এরবারে ছাগলি গুন দিয়ে লাইছে এবার ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহিল মুলকে ওয়াল মালাকু এবার ফুলল ইব্রাহিম খলিলুল্লাহ মাবুদের প্রশংসা তার মুখে শুনে এত খুশি হইয়া আবার জ্ঞান হারাই ফেললেন পড়ে গেলেন ঠাস হই অনেকক্ষণ পরে মুশফিরি আই কুমনুরি তোকে বাড়ি কনাই পরিশোধ আয় দরকার আমার মাবুদের জিকিরান হুন বেল্লাই তোকে বাড়ির যাই তোর গানটা হুন বেল্লাই কমিয়া পরিশোধে কিলাম হপ ছাড়েন ছাগল লই যাই করে হন আরেকটা আবার কসা ককি দিবেন আপনার কাছে তো কিচ্ছু নেই ছাগল তো সময় লই এলেছি আপনি কুইট
কমনরে এত হাজার ছাগল ছড়াইতে তো তোর বদিল্য লাগবো, রাখাল লাগবো। কো হ্যাঁ আয় তোর রাখালি করি, মালিক থেকে তোর বদিল্য হয়ে গেলাম, তোর গোলাম হয়ে গেলাম, তবু আমার মাবুদের বাণীটা আরেকটা বার শোনা। ফেরেশতা আবার শুনালো তিনি বেহুশ হয়ে গেলেন। হায় হায় বেহুশ হয়ে যাওয়ার পর মুশফিরি হয়েছেন, কিতা কইব, নিজে তো বদিল্য হয়ে গেছে, ছাগল দিয়ে গেলেছেন হেমিয়ার লগে আড়ের করে, মনু আরেকটা বার কসা কই মিয়া লাভ হইব কি তাই তো সবাই গেছে, কথা কই না ছাগল লয়ে আড়েন মিয়া করে পরিশোধা দেশা তবু বাড়ি কনাই রে তাই প্রেম খুলিলেন লগে সব লই গেলি গা কসা। ওকে তো কাগজ বাহির করে দেখায় সামচে সেনিনি লোকি গেরে ওমা ডিএসবি লোকে না কিরে তুই ফের রেস্তানা ঘটনার লোক এনে করছ দে, হুজুর আমরা আল্লাহর কাছে মিটিং বইছি, আল্লাহ যে আপনার খলিল উফা দিয়েছি আমরা কেলাইন দিছি, আসলে কিনলে আল্লাহের এত মহব্বত করে, আজকে বুঝলাম সত্যিকার অর্থে আপনি আল্লাহর খলি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ঢাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিলায়, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার লাইফে তো এলোমেলো আজ করি না, করছি নি, তা আজকে যে 48 মিনিট দিলাম আলোচনার বিষয়ের নাম কো কনমুইতু মানে হুবুতুর সইব এটা কো মালাকের বাকো 10 কোণা আর আমি আল্লাহকে রেখেছি রাত গানি সই লেছি। মূলত আজকে মৃত্যু নিয়ে কথা বলবো, কি নিয়ে? মৃত্যু নিয়ে। ওই টেকনিক গুলো কইতাম যাই বুঝতি ওই হ্যান মারে দিছি আর কি, খারাপ হয় না তো, কে কাজে লাগবো নি, আগে তো হন সুয়ের খোল দি বাইর বেড়া দিতাম তো, মা হালা শিবের ভিতরে কাবার কাঁচাই গেন রাখত, আহারে মা চিনলে গোটটা নষ্ট করে বাজি কাজে লাগবো রে। এবারে ঠিকই ওই তিন তো বেটা আরো বহু ধরে আছে, এখন তো অ্যাভেলেবেল, এত হয়েছে মানুষ কত হইব, এ খাজুরের গাছ চলাই, তারপরে আমাদের এই নারকেল গাছ চলাই, তারপরে বেলখোল দিই বেড়াটা দিতাম, সেই বেড়া থেকে তো আল্লাহ এখন অনেক বেড়া দিল। তো বানতাম গেলে সুতলি শেষ, এ আর আরে কইতাম মা কিতে আছে সার না, এটা তো তোলা দিতে আরিয়ে না, গা তোড়ের তো মরে যাই তো, ও খাড়া খাড়া ওই হালাতুন ওই কাবড় কাঁসাইডা, কিন্তু সত্যি যাইবে কোস আমার শহরের ম্যাগে বিজি কাবড় মার কাবড় কাঁসাইডা চলায় না, ক বাজি দেখ সত্যি আর দে হেদা আজ কামে লাগছি নি। তো এই 48 মিনিটের ওয়াজ ইয়ান সেভ রাখ, ইয়ান সিস্টেমে আবার আরেক মুটু এ ভাই হালা সিবে তো আনি জিয়ান দি তোর দরকার, হেন দি আলি বেড়া দি বাঁধি এলেছি, ইনশাল্লাহ আশা করি কাজে লাগবো, কাজে আচ্ছা। লোলের আলি গেন বাদিল্লারা তোলে না ঠিক করে, তো ট্রেক্টরে সই হাঞ্জাই না রোয়া নষ্ট করছি, ধরে লোলের আলি গেন আনি এদের কুঁচি কুঁচি দম যা কাজে লাগে ঠিক নি রে, কাজে রাখ। বিষয় বহির্ভূত কথা কইছি, মূলত আজকে মৃত্যু নিয়ে কথা বলবো, মৃত্যু নিয়ে যে টপিক্সটা আমি সাজাইছি আমার খুতবাতে অন্তত একটা মাস বয়ান করা যাবে, তো সময়টা কই, আমি সুইট কিছু কথা বলবো। আল্লাহ আল্লাহ শানু বলেন, ও আমার বন্দারা, সূরা আলে ইমরানের 185 নম্বরটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ আল্লাহ শানু কয়, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার, প্রত্যেককে মরণের শরবত পান করতে হবে নি, কে কয়? আল্লাহ রে কদর দেখান না সাধুর তো আতকলি, কে কয়? কে কয়? এরবার আল্লাহ কো বান্দারে, ওয়াইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে, আর তোমাদের পাপের নেকের যা যা আমল করছো পরিপূর্ণ বস্তা হুরে দিমাই হে জগতে,
দুনিয়াতে শাস্তি এবং নিয়ামতের পরিপূর্ণ জায়গা ন তুই ধর কারো করে হত্যা করি এলাইছ বাংলাদেশ সরকার তোরে বিচারের মাধ্যমে ফাঁসি দিব বিচার হইছেনি হ্যাঁ থো বিচার কিচ্ছু হয় ন এটা রাষ্ট্রীয় শৃঙ্খলা নিজাম শৃঙ্খলার জন্য গভর্নমেন্ট এটা করছে আল্লাহ জাল্লা শানুর বিধান কিন্তু এই যে যে মানুষটারে খুন করলি ওই মানুষটার ওয়াইফ বিধবা হয়ে গেছে তার ছেলে মেয়েরা ইতিম হয়ে গেছে ধর চাঁদ ভাই মাসে যা ইনকাম করে তো তার খুনিরে ফাঁসি দিয়ে তার ফ্যামিলির অপূরণীয় ক্ষতিটা দুনিয়ার কেউ কোনো আদালত পূরণ করার কোনো সুযোগ আসেনি এবার সুক্তরায় কুদ্দুত দিতে হারিয়ম এক সময় কিনারা বাজার মন্নারা বাজার যাইতি সাহিত্যিক তারা বুটখার কিন্তু সাহিত্যি হইসা তো নাই অন কোন রকম কাটতি সিটি হলা অগ্রে বিদেশ দিয়ে হাতে আরো তিনবারে বিদেশ লই গেছে কই সাইর হলা বিদেশ বুড়িগার কহলা আরো জোরে কয় না সাইর হলা বিদেশ এখন মাসে 4 লাখ টাকা কামায় কিনারা বাজারে যাইলে বুড়িগারে কত সুন্দর জায়গা দেয় কতজনে কত কিছু হাদে খাইতো হারে হারেনি আগে ইঞ্জিন ঠিক আছিল মাল আছিল না অন মাল আছে ইঞ্জিন নাই যারা দুকে বুট খান না 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 খাই খাই না আজকে মাদ্রাসা তো আইবার সময় আনার কিনিয়ের সাইডে সাহুয়া দোয়ান বুটের বল বাজি রেখছে আর রুরানি হরি যার ইমেহিম সাই কেউ দেয়নি কোনো আই কইরে একটা কালা বলি তিনির ভিতরে আর 10 টাকার বুট দে কিন্তু 10 টাকার বুট রোমে আনি খাইতে আরি না এ আইবার সময় 8টা বাজে আরেক গরো দিয়ে লেছি গো আন্দরা খাই এলার আই এতগুন খাইছি এখন মাল আছে ইঞ্জিনে কাজ করে না রে আল্লাহ কথা নাই কয় বন্দারে ওয়াইন্নামা তুয়াফাওনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামতে এই কিয়ামতের মাঠে আয়ত করে পরিপূর্ণভাবে নেকের সওয়াব দিও জাজা দিও অন্যায়ের ফুল ফিকাফে আয় শাস্তি দিও এই কথাটা সুরা আলে আমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ কয় আয়াতটা তিন স্টাইলে আল্লাহ ঘরে কিভাবে ওয়াজ করে আল্লাহর টেকনিকটা দেখেন আল্লাহু আকবার ঘুমাইনি কেন আশরাফ ভাই শর্ত করছে পাওয়ার প্রোগ্রাম ডবল লইতে এর জন্য আয় কত আর 1 লাখ টাকা দিবেননি কোন হিডি হিডি কই কই লাভ নাই হেবে আল্লাহকে আর আর আদেশের ইয়ে নেব কথা তো ছোট ছোট করি কই তো তখন তো বল নাই এক কারণ আমি বুঝতে পারছি আমার ভাই বেশি দিন আমাদের মাঝে নাই মোটা মানুষের আলামত বোঝা যায় কাহকো তাইলে আর একখান তো কিছু মাল কামাই হয় না কোন না 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 এটি কইল হইতো না খুদা এটি আর হাগলামি করি না এর লোক আর না হাগলামি করি না না দাওয়াত জান লাগলো তো এই যে তোগুল্লা এই সম্মানে আগামীকালকে প্রোগ্রামটা ডবল এ একটা না ফেসবুকে দেখছেন আপনারা আমি তো ফেসবুকে দিদি আমি আবার হেভি এর ভিডিও কইছি আই কো আপনারা তাহলে কি নিয়ে লেছে আই আমার দাওয়াতের গোষ্ঠী গিলে কোন না এটি কইল আপনি আপনি আরে দাওয়াত লইতে হইব এক কথা ঘুরি একটাই কয় কোন না হাগলামি করি না তো আয় কত তাইলে আয় দুইটা লইতে তো না নাকি আর কিনছেন নাকি না আল্লাহ কোন আর নারা সিঙ্গেল প্রোগ্রাম দিবে বাইর কথাটা আল্লাহ কবুল করছে তো আমি পিএসএর কইছি তাক ভাই এটা বারবার আই ডবল খালি মালে বাড়ি দে এখন না বলা যায় না আগের দিন থাকবো থাকার দুর্বল হয়ে যদি আমি মাহফিলটা ফুল পিক আপ দিতে ইত্যার ন এটা সিঙ্গেল রান সিঙ্গেল রান কাইলে তো আবার ডবল খন্দ বুঝতি তো তোরাতে মূর্তি উড়স আর মেজাজটা তো খারাপ আজ যাতে ফুল পিক আপ দিবার রেডি আছি মাইকো মাশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কবুল করুক আমিন কো কারণ ফাওয়ার যদি ঠিক না হয় হেতে যেতে ক্ষেতের দোলাই ডারে কারণ এটা টানের লোক আর ফুসফুস শ্রেণী যেতে লাগে আর যখন ফাওয়ারটা অ্যাডজাস্ট হয় সারা রাত ওয়াজ করলো আর শরীরও কইত না বয় রেডি নি বলে যে ঠান্ডা করে দিবি ইনশাল্লাহ আমিন কো এটা শুধু আশরাফ ভাইয়ের লোকের সাথে কন্টাক্ট করছি আর ভাই নাই দুনিয়াতে কন্টাক্ট তো মিস হইত না এটা আমার ভাইয়ের ওসিয়ত পালন করা আমার উপর ফরজ এটা আর ভাইয়ের লোক আর কত হয়ে গেছে কোনো আমরা ডবল রাখতে এর হেমিয়ার কথাই ঠিক হয়েছে ঠিক ডবল এটা সেটিং দিতে আরি না দূরত্ব মেলে না কারণ এদের রাস্তা তো কেউ বেজাল্লা হত আছে দূরত্ব না মিললে আবার আমি মাইর খান লাগবে আমি আরও 7টাতে আইতাম ড্রাইভার নাই আস ডিজে ড্রাইভ করে আসার কারণে আর আজকে দেরি হয়েছে ইনশাল্লাহ রেডি তো এখন আল্লাহ জাল্লা শানু 2 নম্বর টেকনিক কইতে আছে ফামাম জুহজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা যারে আমি সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামের থেকে বাইর করব জুহজিয়া উখরিজা
জাহান্নামের আযাব থেকে যারে বার করমু ওয়া উদখিলাল জান্নাত যারে জান্নাতে প্রবেশ করিম ফাকাদ ফাজা ফাজা শিউরেন শার্টেন মহা বিজয়ের মালা তা সে পাইয়া গেল ম্যান অফ দা ম্যাচ বিশ্বকাপ তার ঘরে সাইড নম্বর সেকশনে আল্লাহ ওয়াজ করে দেখছিন না আল্লাহর ওয়াজ কতমুই গুড়ায় আল্লাহ দেখছেন একবার হিমুই কয় এমনে কয় এমনে কয় আয়াতজ্ঞা সাইড রকমের কথা কয় আল্লাহ শাসিদি কয় ও কিনারার মানুষের আরে বান্দা বান্দির আরে ওয়া মাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও দুনিয়ার 810 কোটি মানুষেরা দুনিয়ার জীবন খেলতামশা প্রতারণা প্রবঞ্চনার ধোকাবাজি সিটারি ছাড়া আর কিচ্ছু নয় আসল জীবন পরকাল কি কাল তো পরকালে কেমনে যাইবেন মরণের মাধ্যমে অন যদি বেগ গুণে কই আপনারা জান্নাত তো যাইবেন নি বেগ গুণা তুড়াই বুঝাইউ যদি কই ঠিক আছে অন মরে অজ্ঞা সিটিং খোদার গাড়া মৃত্যু হন রে সাত বাইলানি মুসওয়াইন না জিগুন কাফ সারিবে মাফ করে নাই অন মরতাম ইডাউন কই না আর বউ কইছে মাহফিল শেষে বাইর যাইতাম আর বগা জোয়ান কিন্তু মরণ লাগবো মরণ লাগবো হায়াতটা আল্লাহ নগর দিছে পরীক্ষা স্বরূপ আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সে মহান আল্লাহ যিনি মরণ আর জীবনের সৃষ্টি করছে আর করিয়া হায়াত দিয়া কিনারা তো করে ফাঁড়া দিছে পরীক্ষা করবার লাগে কারা কারা কি আমল কর যদি ভালো আমল কর জান্নাত খারাপ আমল করলে জাহান্নাম এই কারণে তিনি গুড়ির সুতাটা দিয়া এই সুতাটা ঢিল দিয়া দিয়া দিছে না ডাইল কার হাত এই জন্য হায়াত পাইয়া রংবাজি করম যাইতো ন কিছু কিছু আবাদত করতে হইব একামতে দিনের কাজ করতে হইব ভালো ভালো কাজ করতে হইব গুনা থেকে বাঁচতে হইব কথা ঠিক কি না ডাইল কার হাতে সুতো টান দিলে মালিক তার কাছে যাইতে হবে কি সুন্দর এক গান আছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মাহফিলের মাহফিল আছে আয়োজন আছে অতিথি আছে আয়োজক নাই আয়োজক আগে লগে উতিরেছে ঠিক কি না আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মুরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার মরতে হবে শুধু এতটুকু আপনারা স্মরণ রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাইয়েদেনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকসিরু যিকরা হাদিমিল লাযাত তোমরা বেশি বেশি তারপরে মৃত্যুর কথা স্মরণ করো তোমাদের জীবনের আনন্দ উল্লাস যে ধ্বংস করবে কাতে করবে হত্যা করবে সেই মরণের কথা স্মরণ করো স্মরণ করো মরণের কথা স্মরণ করলেই আল্লাহ জাল্লা শানু আমাদেরকে এবাদত বন্দিগি করা তৌফিক বকশিস করবেন কথা ঠিক কি না আমরা মরণকে ভুলে গেছি এক একটা অসুস্থ মানুষ কি পরিমাণ কষ্টে আছে শুধু যদি তাদের কাছে যান মুমূর্ষু লোকের কাছে যান আপনি দেখবেন আর একটা মাসালা আমি বলতে ভুলে যাব যেহেতু আপনারা উঠবস করেন আপনাদেরকে কিছু মাসালা একটা দুইটা মাসালা দিই সহিহ আল বুখারীতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুআযিবুল মাইয়িত
বেবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হয়, বুঝছেন নি? এরকম মানুষ কম পাইবেন আমাদের এই পৃথিবীতে। সৌদি আরবে দেখছি হাহু করে কান্দে না, কাবা শরীফে জানাজা পড়ে জারগা দৌড়াইল জারগা লাশের আত্মীয় স্বজনে। আমাদের দেশে কত কাঁদা, কান্দার কারণে কবরবাসীর রুটা দিয়ে মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুল ইল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্ন তিনটা করবার আগে এতরে রোল দিয়ে আগুনে লোয়া দিয়ে ফিড়া লাইব, এক শট ফিড়া দিয়ে লাইব, ফিড়া ছোঁড়ে সে যেভাবে চিৎকার দিব মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজটা শোনা দেব। নতুন ফুরান কবরস্থান যিনি আছে ফুরান কবরের মুসল্লিরা এরা উড়ে যাবে, কির তুই এই অবস্থা কা, তুই নতুনে না আইসো তার যে কত বছর আটা মারি খাই তকদুর রাহাত ফাইলাম ভূতি ঘুম যাই তোর ফিডার শুনে আওয়াজে তোর চিৎকার তো কত আইসো বেড়া তোর চিৎকার তো আড়া উড়ে গেছি। ফেরস্তার করে আবার মতো ব্যক্তি কো ভাই মারি তো হালাইবেন দরদ তো খাইছি, হাজা ভাই তো দুধ এটা তো পোকামাকড়ের ঘর ছিদ্র তো করিলেছে পোকামাকড়কে, ভাই মাফ চাই কদুর থামেন আরে কিনলে মারেন তত মাছিলব কথা নাই, কয়লাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ কইছে মাছিল শুধু মায়ের আওয়াজে কথা নাই আবার দিব ফিডা, ভাইও ভাই আর তো কেউ নাই মারবেন তো দর তো খাইছি মারিয়ে কিনলে মারে সেটা কর, আমি তো ওয়াজও উনছি প্রশ্ন আর তিনগে করব। নবী রাসুলেরা কইছে মার রাব্বুকে তোমার রবকে তোমার দিন কি তারপর তোমার এই নবীকে প্রশ্ন না হেললে না আরো সেজবেন হরিক্ষা করলেন হরিক্ষার আগে মৈডলা দিলেন ঘটনাটা কিতা কতই সহি আল বুখারীর হাদিস হনস নবী যে ওয়াজ করছে তো আজেবল মাইয়ে তো বেবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরে আজাব দেওয়া হয়, এ সহি হাদিস দে আল্লাহ রাসূল বলছিল তুই হনস নি। এবার কয় হায় উঞ্চি ঠিক ঠিক তারি ন তো আয় তো আর হোলা মাইয়ের কইনু হাতেরা না কাঞ্চে ক মানা করলি না গা, এ আড়া নিজেরা কান্দি কাঁদি আগস মুদ্দারের আমরা মারি খাওয়াই ঠিক কি না, ওসিয়ত করবেন না আজকে মাহফিল থেকে সাইবার ফর জিউতেরে বোরে খবরদার কান্দিচ্ছে চোখের পানি পড়ে গেলে গুণা হবে না, শীতকের দিকে কান্দা যাইত না কোনো অবস্থা কান্দা যাইত না, কান্দবো তাহাজ্জুদ থরি জিকির আজকার করে মুনাজাত দিয়ে ভালো কাজ করে করে মৃত ব্যক্তির জন্য চোখের পানি ফালানো জায়েজ আছে, আঙ্গদর্শক কান্দে শীতকার দিয়ে কান্দে, এ কান্দার কারণে কবরও দিব ফিডা, কথা ঠিক কিনা? আর সমাজটা কত নষ্ট, না কাইলেও তো বিপদ, বেড়ির হাঁস হলা হ্যাঁ ছোট হলা কান্দে ন ছোট হলা আলী আসলাম পাইলে নিয়ে কামতের দিনের কাজ করে তো এ দৈন হাড়ার কুদ্দুসের মা বাদ যায় এবার ভূতের বর্গরে কয় হুত তিনগে আছে হুত্রে দে মারে এক খেলে হামতে মোতা সাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আরেই মানে আমাদের নে আহারে ওই দৈন উত্তর হাড়ার আর বাবি মারা গেল আর হেতি বড় ভাইয়ের বউ একসাথে বান্ধবীর মতো চলছি হিতির হাঁস হলা সাইর হলা কাঁদতে কাঁদতে যা কাঁদছে আল্লাহ আর সব মালা পর্যন্ত কাঁদছে এ ছোট হলাটা মেলে গীতা মালা না হেতে বেলে বিয়ে কি বেলে গীতা কোরআনের গীতা করে মা করতে ডাকায় ডাকায় হলা কেন হাট বলেছে এতনে হেতে কিন্তু কান্দে না কান্দে না দে মারে এক খেলে হান দে আমি মরলে অব তো তোরা কাঁদতি না হান দে রুসি কত খারাপ এ জাতের বাড়ি হে সাইর হলাতে কান্দি হিগুনের মার খাবার লাগছে এ কথা কার কাছে কইতা কত রকমের কান্দে কান্দি বাইর কাছে দে নিজে কান্দি কান্দা আরেকজনের কাছে আর্থিক দি দে তুই কত কন কান আইজি রে ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতে আইছে নো ভাই ও গো আব্বা উত্তরের ঘর কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের কিনারা নাই রে সিস্টেমে কিন্তু আমি হাদিসটা বলছি কলিজার টুকরারা কোন অবস্থায় এভাবে চিৎকার দিয়ে কাঁদা যাবে না, দোয়া করবেন সবসময় দোয়া করবেন আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও রব্বির হামহুমা এইভাবে আটটা দোয়া নবী শিখে দিছে আল্লাহ কবর রাখো আল্লাহ আল্লাহ মাদ্দা মাদ্দ বাসা রাখো
আল্লাহ তার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার কবর ওয়াসাত ফুসু প্রশস্ত করেন এইভাবে দোয়া শিখে দিয়েছে নবীজি এই দোয়াগুলো করতে হবে কবরবাসীর কাছে গেলে জিয়ারতের সিস্টেম হলো তে মুখোমুখি দাঁড়াবেন তার সামনে সামনে দাঁড়ায় প্রথমে কিছু পড়িয়েন না একটু তার দিকে নজর করে চাইবেন তখন সে আমাদের দিকে সাইকো আরে আফসারি ভাই আইছো যদি আযাব চলে ফেরেশতা করে কো সেসা বন্ধ করছ কে বলে আসামির আবার কথা ধরা আর থাম বেডা আর আফসারি ভাই আইছে না পাইজলে মিলা রাজদে আমার ভাই যদি দোয়া করে এখন আমার ছেলে ফেলেরা যদি দোয়া করে আর মসজিদের ইমাম সাহেব আইছে আর দিনই বেরা অন দোয়া করলে আই মাফ হয়ে যাইও তোকে কোনো কথা আছে না কোথায় তো ঠিক তাহলে মারি বন্ধ কর আয় আর বাইরে কোথাও সাইল আর বাইরে না বাঙ্গুরটা দাওয়াত দিছিল বাইর লোকে মার্কেটিং করছে না আর বাইর লোকে সাইল প্রথমে কয়েক সেকেন্ড কিছু পড়িয়েন না তার লগে আপনার লগে একটা কানেকশন আল্লাহ করে দিব যখন আপনি আসসালামু আলাইকুম আহলাল কবুর ফুড়বেন আহলাল কবুর ফুড়বেন বিসমিল্লাহ শুরু করবেন দোয়া দরুদ শুরু করবেন তখন মৃত ব্যক্তির মাঝে আপনার মাঝে নূরের পর্দা তাজাল্লির কারণে আর কেউ কাউকে দেখে না আজকে তার সাথে একটু আগে দেখা করবেন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা হলো আমার নবীর তরিকা কথা ঠিক কিনা মানুষ মরলে এভাবে সুন্দর করে নবীর তরিকা কবর দিবেন ও মা গো আন কবর মাঙ্গো নবীর তরিকা নাই বিয়ে শাদিও নাই যার মনে যেমনে চায় হেমনে চলে কথা ঠিক কিনা আয় হা মোতা কিছু কিছু মানুষ মরি গেলে এত রাইফেল দিয়ে সুদাহ ঠিক এটা জাল নোট কি নোট এখন আমার মেম্বার সাহেব বুঝিনি আয় ফুল ফিকাবে কইলে আরে হে কন্যাই ও রে কথা ঠিক কিনা নবীর আমলে নবীর সেনাপতিরা মরছিনি নবীর সৈন্যরা জেহাদ করতে যায় মরছিনি তো নবী রাইফেল উড়ায় তরবারি উড়ায় তীর উড়ে কোনো এমনি মারি দিছিনি সুদা হো ঠা সম্মান করো ঠিক কিনা নবী অন্তকাল করিবার হর নবীর ওয়াইফেরা আম্মাজিরা নবীর রজা থরা যায় এভাবে শাড়ি টাড়ি লই হিন্দি বেড়া হিন্দি বেড়া হিন্দি সাজার সাজার ক্যামেরা হ্যাঁ ফুলর মালা এটা জাল নোট কি নোট আর জোরে ওরে জাল নোট যত সুন্দর চলতো না চলতো না চলতো না রে আফসারি যত বড় মানুষে হোক জাল নোট যদি আমি সুন্দর করি বাংলাদেশ সরকার বানাইছে একরকম আই এনদি গোলাপ ফুল গাঁকি দিল তো ন ম্যানেজার স্যার কে আফসারি সাহেব আপনি একটু সার হানি খান থানাতে ফোন দি আরে শরত করে দিব সেসি জাল আমল যদি কর আল্লাহ তোরে সেজিব সেজিব তোরে তো সেজিব কবর জিজ্ঞাসে হেতর হলদা কে বকিরে তোরে না তোর হোলা না তোর মাইয়া না ঘটনা কি তা ঠিক কিনা বড় দুঃখে তো কথা না কই রে কই যা সাথী ভাড়ি যায় রে মুসলমানের বিয়া গুলাও সুন্নত তরিকা নাই কবর নাই কবর জিয়ারত নাই ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে জুরু কবরা মুমিনে তোমরা মুমিনদের কবর জিয়ারত করো পাইন না তুজাক্কির কোমল মত আখেরাত তোমরা কবর জিয়ারত করলে এটা তোমাকে আখেরাতের কথা স্মরণ করাই দিব কথা ঠিক কিনা আর আব্বা আম্মার জন্য ভালো ভালো কাজ করবেন এই যে আজকের মাহফিলে একটি আমাদের অসুবিধা নাই আইসেন এই যে নেক করতেছেন এটাও সৎকায় জারিয়া এই সোয়াবের অংশ বিশেষ আপনার আব্বা কবরে ভাইব কথা ঠিক কিনা আর এভাবে মৃত ব্যক্তিলে মসজিদ মাদ্রাসা খানকা ভালো ভালো কাজ যদি দান সাদাকা করে যা বাজারে একটা কোনো টয়লেট করে যার এগুলা সোয়াব পাইব নবীজি কয় মানুষ মারা গেলে তার অ্যাকাউন্ট বন্ধ তারপরে যা মাতাল ইনসান ওয়েন কাতানু হামালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও আল মিন ইনতাফিউ বিহি আও আলাতিন সালিহিন ইয়াদউ লাহু মানুষ মরে গেলে সব নেকামল বন্ধ তবে শুধু শুধু তার তিনটা সৎকায় যার তিনটা কাজ বাকি থাকব সৎকায় যারিয়া নেক সন্তান আর এমন আমল এমন এলেম যে এলেমগুলোর দ্বারা মানুষ উপকৃত হয় আল্লাহু আকবার কথা ঠিক কিনা তো এখন আমরা
যদি আর আব্বার নামে স্টেডিয়াম করি ঠিক আছে না তো স্টেডিয়াম করলে ফজিলত কি হইব গ্যালারি তো হলাম হ্যাঁ গাল টানা টানি করলে আপু তোমাকে অনেক ভালো লাগে এনে খেলা সাইবার এনে আততালি দিব সিনেমা হল আর আর যা আছে আর কি সিটারি বিটারি করে গেলে এবার কবর বাসিন গাড়িটার দিকে দেব ছেলে মেরে এখানে তোর হলা তোর মাইয়া জি জি আল্লাহ জি ঠিক করি ক জি এইখান কামি কিন্তু তুই স্বপ্ন দেখি করে গেছিলি জি তোর স্বপ্ন দেখ এই এনে দিতে গুনার হালকা কমিশন সেসা কি কি সদগায় জারিয়া বলা হয় এটাই আপনি যদি কোনো গুনাহের কাজ করেন এই গুনার অংশ আপনি আপনার কারণে এই এই গুনার অংশ মৃত ব্যক্তিও পাবে আপনি কেন ওইটার দিকে যাবেন ভালো কাজ করবেন আব্বা আম্মার নামে ভালো কাজ করবেন একটা হাসপাতাল দিয়ে যাবে একটা ব্রিজ দিয়ে যাবে যেটা ইসলাম সমর্থন করে আর আঙ্গু জুড়ে করে কি পাবলিকেরা জিজ্ঞায় নেই যার মনে যান না চলা মেলা 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 খেলা অমুকের স্মরণে এক দারুণ সে মেলা চলে আসেন বন্ধু বান্ধব নিয়ে ঠিক না নিজে কিন্তু ভালো মানুষ হ্যাঁ ওই সিলুয়া ব্রিজের ইয়ানা হোটেল দিছে ঠিক আছে না ডেক্সেট টেক্সেট লাগায় নিহত লো হুরকি হুরকি করে রেখছে এরকম সিলুয়াতে নাই আমি আমরা বলি রাখি বাংলাদেশের বিভিন্ন হোটেল শরীফ আছে আধা ল্যাংডা জরকা টরকা লাগা দিছে এ জলাশয়ের ভিত্তি কিতের ইয়ে নো কিতে নো মাসে না থা তাই তো সাতক সাতক ইয়ে ব্রাহ্মণবাড়িয়ে যাইতো আমি দেখছি বিভিন্ন জলাশয়ের ইয়ে সাতক সাতক তারা কথা কয় এ কোনোরকম হোটেল বয় এ খানা টানা আনি দিয়ে হাতে হরি যে ক ঘন্টার লাই এক ঘন্টার লাই হ্যাঁ তারা কথা আত্মিক ইয়েতে সব নাম গেরাম ঠিক করে আর কি মোবাইলটা বললো হ্যাঁ ডার্লিং হ্যাঁ ঠিক আছে তো তুই হোটেলের এটা বেশি কটে আলি এতারা আল্লাহ নাগরক যদি জিনা করে ফর যদি তোর কারণে যদি জিনের সুবিধা হয় তুই ইয়ার খাবি তুই শেষা খাবি তুই কেন খাইছে জাঙ্গিরে শেষা খায় আলমগিরে ওর কথা কয় না এরপরে তুই মনে করে গেছ হোটেল ইটা অ্যাসেট ইটা দিয়ে গেলি এস্টাবলিশ করে গেছ তোর হোলারা হেন্দে রংবাজি করে মাসে 2 লাখ টাকা বাড়া হয় মায়ের তোর ইয়ে তোর কবর চলে চলে ঘুরে বিল উঠে মিটারো হোটেলের মালিকে গেছে বংশ ভরণ ফরা হোলা কে আচ্ছা সাকাশে তুই ঘটনাটা কি তা সদগায় জারিয়ার কাজ করে যাই কষ্ট হয়নি কষ্ট হয়নি ওয়াজের 100 ভাগের 2 ভাগও শেষ হয় না আমি আস্তে আস্তে দিই আপনারা যা উইনতেন চান ইনশাল্লাহ আমিন হয়তো 5-10 বছর আল্লাহ নাও পাইতে পারেন কিনারা আমরা কি তা করুন মানুষের নির্যাতনের সামনের ডেটগুলো অনে বুকিং দিয়ে এলাম আমি আমি বাঁচি এমনি ওমা মানুষ কি পাগলের পাগল তুই পর্যন্ত মারি দেখো তোর বচ্ছে ভিতরই আমি বললে সব টিয়া ফেরত দিব কে বেটা অনর হোসর সাল রয়ে গেছে কনাই অনেক আলি লই যাচ্ছে মাগো কি গো শুরু হয়ে গেছে মানুষের ইডি তোর টিয়া নিয়ে আয় কি তা কর নিজে আছে টিয়ার যন্ত্রণা তোর টিয়া লে আরো যন্ত্রণার ভিত্তি নিয়ে অরণ বেড়া ঘুমাইনি এখন একটা মজার ওয়াজ শুনি যা 6-7 মিনিটে এরপরে রাম তুই হনসান না হনস আয় তোর দাবি করতে মজার মজার ওয়াজ করি এ 6-7 মিনিট মনোযোগ দেহন ইনশাল্লাহ তোদের হেদায়েত নসিব হবে আমি আশাবাদী আমিন আমাদের রুট আছে কবজ হয় কি হয় 6টা স্টেশনে গাড়িটা থামে রুডা সরস্বতী গুণামতি হাসানপুর নাঙ্গলগড় নাড়ি তো লাখ সমজায় তোর রোজা ঠিক দিদি এ যেদিন তুই মরবি প্রথম দাম সেদিন তোর বালা লাগবে না ধর স্টকে মারা যাবি হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা যাবি এই একরকম তোর কাছে লাগব আহা কে ইচ্ছা লাগে বালা হলা হান টান খাইছে হল আনারে লোক আনন্দ উল্লাস করছে মন্নারা বাজার আনন্দ করলো খান নাস্তা রাস্তা গেলো হুন্ডা লই তাহলে যাইয়ে গেলো শিউড়া রাস্তার মাথাতে এনে দিছে পরে টাক লোক এনে ফিনিশ হয় না এরকম হয় না এতে তো গোসিলু মাহফিল করছি দেখো হুজুরের লাশ গে দূরে সে দূর কয় না কাঁচে কোদাল দি কাঁচে লাশটা লইছে তো যেদিন তুই মরবি রে ইয়াউমুল মত তোর কাছে এই কেঁচে কেঁচে লাগবে ভালো লাগতো না মুমিনের দিলে হয়তো জান্নাতি হইলে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি আইব ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুয়াফা কুল সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে আইবা তারপর তোমরা যা করছো এটা সব দেওয়া হবে আল্লাহ তোমাদের প্রতি জুলুম করবেন না এহেদিন আমার কাছে এই একরকম লাগব কিতাকু ভাবি 8 টাকা এরকম লাগে কিতারে ভাই আর মনানার যে ভালো লাগে না
আজকে যে মরে যায় বিবি আলবেলায় স্টকে কবর হয়ে গেছে, দুনিয়ার কেউ জানে না, তোর দিলে কবর হয়ে গেছে। দুই নম্বর দাফ, এ দাফে ধীরে ধীরে রুহু কবজ করার প্রস্তুতি চলব। এ দাফে রুহু পায়ের ফাতা থেকে আরোহণ করে, পায়ের গোসা হাঁটু ফ্যাট নাবি বুকের উপর মানব দেহের তারা কিতে চলিয়ে আইব। আমরা তো মনে করি রুহিয়ার তো টানিয়ে এলাম না, এ মহতা ব্যক্তি দেখবি এ সাচ্ছ আমার জায়ের রোগ শোক হয়, এ মহতের দুই চার দিন আগে দেখবি হাত পাওয়ার লড়াও নাই, আত্মজরিস আতা নিয়ে এনার একলে এনে থাকে। প্রত্যেক হাতের মধ্যে একটা ফেরস্তা আছে, এরা তামাম পৃথিবী খুঁজি সাইদে আফসারি হাতটা এদিকে নিবের মতো জায়গা বরাদ্দ নাই, অন হাত মন কাজ জায়গা, এই জন্য এতে রাতি এনো ঠ্যাঙ্গিডা এনে উড়ি থাকবো সোজা ফেরস্তা। এখানে রক্ষী ফেরস্তা আছে, ঠ্যাঙ্গিডা এরা চালায় আফসারি দিয়ে সিটাং যায় ঢাকা যায়, হ্যাঁ তো যাইবার সময় করে পৃথিবীতে আর জায়গা তাহলে বাজেট নেই। এইভাবে তারা কিতে চলি হিয়ন্তু সেঁসি 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 রেস্তারা রুড়া এই এনে লইব তারা এই এই আসলির মধ্যে দিই যে এই আসলিটা এইটার কত তারা কি আল্লাহ কইতে আছে। এবার আর তৃতীয় দাপ, কাল্লাই যা বালা কাতি তারা কি ওয়াকিলা মান রাক ও জন্না আন্না হুল ফেরাক ওয়াল তাফাতি সাক কুবি সাক। আয় হারি, কখনো না যখন প্রাণ কণ্ঠাগত এবং বলা হবে কে জাড়বে এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোসা অন্য গোসার সাথে জড়িয়ে যাইবে, কয়না বুড়িয়া সোজা হয়ে গেছে, কি হয়ে গেছে, ওয়াল তাফাতি সাক কুবি সাক। সুরাল কেয়ামার 26-29 আয়াতে আল্লাহ কয় কে ঝাড়বে, আল্লাহ বলে যে 3 স্টেপে কইও লাজন বুড়িয়ার দম টানা চেষ্টা করেন না দাদা, এতে কিন্তু ওজন না আন্নাউল ফেরাক, এত চিন্তা করে কি রায় কি মরি অমনি। আহ একবার গাড়ির তলে উড়ি কী রায় ভালো মানুষ উড়ি গেলাম আর ঘর অব্দি চাক্কা জাল লাগছে রিক্সা রে বুঝতে হে হে গাড়িল রেল রাস্তা তুইটো মা আর ঘর অব্দি রিক্সা কী রায় ভালো মানুষ বই গেলাম ড্রাইভারও অবাক আর ঘর অব্দি রিক্সা চাক্কা যা কী রে কেন রে কেন আর মেজাজটাই খারাপ হয়ে রইল, এত চিন্তা করে কী রায় কি আসলে মরি অমনি। ব্যাকে কব আইসিইউ কল করো, এই যে কেইলামান রাগ কে তাকে জাড়বে, আফসার হুজুরিত কত হানি ওড়া আনো, ফিসাব হুজুরিত কত দোয়া আনো, আই অ্যাম্বুলেন্স কল করছে, হ্যাঁ ঠিক আছে আমার আব্বা আসতেছে, মত ব্যক্তি করবো জন্না আন্নাউল ফেরাক হে খুব কিনা কি মরিউম নেই, এত তো অনেক বিশ্বাস করতে হতে এত যে মরিব, এত অন বামফার নয় বামফার আর জিউতির দিকে চায় একটু কাইয়া মারার মতো আর কি। এটা হলো 3 স্টেপ। কয় নম্বর, দারুণ হেদায়ত আছে এখানে, শোনেন জীবনে কাজে লাগবে এই কথা, যেটা জীবনে শোনেন না আজকে এই কথাটাই অল্প সময় আইতে আছে। হায় হায়, এরপরে 4 দাফ হুলকুম, তারা কিন্তু হুলকুমে চলিয়ে আইছে, কণ্ঠনালিতে এনে চলিয়ে আইছে। দেখবেন অনেক বুড়িগারা মমুরব্বীরা যারা মরে সাইয়েন দৃশ্যগুলো মিলব কোরআনের লগে, আল্লাহর বেড়া লড়ে এভাবে, আল্লাহর বেড়া লড়ে লাস্ট দমটা যাই বেড়া আগে আগে চোখেরও দৃষ্টি ফাতাটা বন্ধ করবার খুলবারও কোনো তৌফিক নাই, আল্লাহকে হুলকুম এটাই মৃত্যুর শেষ স্তর, এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে, সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পারবে, এখান থেকে তার আখেরাতে দেখা শুরু। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাজা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা ইয়াউমা হাদীদ, আমি তোমার সামনে থেকে পর্দা সরাই দিছি, এখন তোমার দৃষ্টি প্রখর, এই স্তরকে হুলকুম বলা হয়েছে আল্লাহর কালামের কারণে। হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহ কো আউ তুম হে না ইজিন তানজুরুন, তোমরা মুমূর্ষু লোকের দিকে সাই রইছো ব্যাকে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আয় আল্লাহ কিন্তু মুমূর্ষু রোগীর তোমাকে ব্যাকের কাছে, কিন্তু আয় আল্লাহর ফেরেশতাগুলা দেখো না, আয় কিন্তু দেখতে আসি, তোমরাও হেতেরে দাওরে আর হেতে পরকালে জান্নাত জাহান্নাম সব তার চোখের সামনে। এতদিন বিমানের পাইলটে দুনিয়া দেখছে ইসলামের মানে ন কি জান্নাত কি জাহান্নাম, এখন চোখের পর্দা সরে গেছে, সুম্মালা তারা উন্না আইনাল ইয়াকিন আইনুল ইয়াকিন এলমুল ইয়াকিন ঘটনা। আয় হায়, এবার দেহ দেখলে জান্নাত জাহান্নাম, রহমতের ফেরেশতা জাহান্নাম এলো গজবের ফেরেশতারাও রেডি, হ্যাঁ আমার নতুন নতুন করাত মেলে সব মেলে এবার টেমার রেডি করে লই যাচ্ছে, আহা এত নেড়েছি। দেখবেন মৃত ব্যক্তির একদিকে নজরটা থাকে, তারে রেজাল্ট না দেখাই আল্লাহ তারে মারে না,
এই যে একদিকের মনোজন রণ রয়েছে এক স্থির স্থিতি এমনি, সে যদি জান্নাতি হয় জান্নাতের দিকে নজর, যদি জাহান্নামী হয় জাহান্নামের দিকে নজর। এবার আসেন আ সত্তর পাঁচশো লোকদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, তোমরা যেখানে আসো সেও সেখানেই আছে, কিন্তু সে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহর রহমতে যদি নেককার হয় জান্নাত দেখে, বদগার হইলে জাহান্নাম দেখে। আল্লাহ কো আয় তো তোমার কাছে হেতের আরো কাছে আছি, কিন্তু আয় আল্লাহরে দেখতেছ না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই সাইন নম্বর স্টেপে মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা সে তখন আল্লাহর সব প্রতিশ্রুতি ও ভয় দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনের সব আমল তার চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফেতনা ঘটে যায়। মৃত্যুর ফেতনা এই আন হুনেন, হুজুরে এক মিনিট, কোন রঙে আসেন এই কথা হুনি যান। তো শয়তান এই ফেতনায় প্রবেশ করে, আকিদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে, আল্লাহ নবী দিন কোরআনের ব্যাপারে অন্তরে সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সে যেন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। শয়তান তখন নিশ্চিত জানে এটা তার শেষ মুহূর্ত এবং মালাকুল মৌত তার নিকটবর্তী, এই জন্য সে অতীতের চেয়ে শক্তিশালী চূড়ান্ত পারমাণবিক বোমা হামলা করে। চার নম্বর প্ল্যাটফর্মে আল্লাহ জিরবাত আসে, তখন ইবলিচা আন্নার মা বাপের সুরুদ দরিয়ে আইব, আফসারি হুজুরের সুরুদ দরিয়ে আইব, তাহলে আবার মমস্য কথা কচ্ছে আমরা এবলিচা সুরুদ দরিয়ে আইব, আন্নার আব্বা সুরুদ দরি লাড়ি বদ দিদি কি তার হুত কষ্ট আছে কে আপা আর কোন জামা কি যার, তো তুই জিকির কর সদ লাই লিল্লা দুর্গটা লাই জিকির হুদা আল্লাহ বলতে কিচ্ছু নাই। আব্বা আন্না তো আর কত মাস আগে মরছে, কথা বলার তো তার শক্তি না, ওই জ্ঞান এখন আছে তো কিতে ইসলাম বুয়া বুয়া আব্বা হুদা কো আব্বা কিতে কর কো হুদা বেড়া এই যে আয় তোর আব্বা দেখা আয় তোর আরো 10 বছর আগে মরছি তুই। ওই যে অনেক সময় মৃত ব্যক্তি মহর্ষ লোকেরা স্বপ্ন না আর আব্বা আরে নিতে আইসি বুঝছেন নি, কয় না এসব স্বপ্নের কথা কয় না, লাজন আয় কারে দেখছি আর মা আইসি ইউ হুজুর লাজন আর মারো স্বপ্ন দেখছি আরে লই যা। এই দি অনেক সময় ইবলিচ সুরা আব্বা আম্মা সুর ধরে স্বপ্ন করে আপনার ইয়ে আইয়ে কত আব্বা কীর্তন দূর কলমা হা গলায় সত্যি ইবলিসে জানে এতের দিয়ে হাজার হাজার জিনা করেছি, মানুষ খুন করেছি, কাফের বানাইছি, এতে তবা হরি ঠিক হয়ে গেছে, ওলামায় রব্বানি হকানি রব্বানি পীর মাসাইগের লগে চলি চলি এতে নিজের তাজদিদ করিয়ে এলেছে, একামতে দিনের কাজ করছে, অতন্দ্র প্রহরী ছিল এতে এতে এই তারপর এই মুহূর্তে যদি এতের ইমান একটা বার নিতে আরি হয় এত এতে রাসের আর কয়েক মুহূর্ত সেকেন্ড তো হলো 100 মুহূর্তে 1 সেকেন্ড কয় 1 সেকেন্ডও নাই অন মালান আলী আসলাম ঘটনা ঘটাই দিই ঠাস করি অন আজরাইল তো আয় দিয়ে ফেরেস্তার করে তো হাতে দেখতেছে কে ইবলিচা কে ইবলিচা তো এত সেনে জানে দে তো রহমতে এতে তখন আয় কব হ্যাঁ ইকফুর ইকফুর ফালাম মা কাফারা কলাই নি বাড়ি ওমিনকা কত কুফুরি কর কত যখন কুফুরি করে আয় তোরে চিনি না এমনি বাড়ি ওমিনকা এমনি আখা ফুল্লাহ রব্বাল আলামিন আয় রব্বুল আলামিন রে ডরায় তোরা কইলে কইছি রে তুই কিল্লে কুফুরি গ্রহণ করছত এ মাকে আর সময় নাই সময় কত দামি আবার বুঝেন টপ করি ওয়ান নাজে আতে গারকা 6 নম্বর স্টেপে ফেরেস্তরা টনি হাতে রুডা বার করি এলাই ইবলিসে আপনারে শেষ করি এলাইছে। এ দেখেন ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আপনি বলুন হে আমার রব আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এই ইবলিস আপনারে এই চতুর্থ স্টেপে যদি এই ঘটনা ঘটায় আপনার উপায় আসেনি, আপনারা তো কন আফসারি হুজুর আল্লাহর ওলি কত বুজুর্গানে দিন রাত কে কি অবস্থা মরছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সময় যদি আমার ইমানটা লই যায়, আমি তো ইয়াকুব আলাইহিসসালাম কয় যে যন্ত্রণাটা মৃত্যু কয় একটা উল্টা মানুষের সুলিয়ে লাইলে যে এত একটা গরুরে খালাইলে জিন্দ অবস্থা যে কষ্ট কয়েছে বেশি কষ্ট। আজরাইল আলাইহিসসালাম শুধু তার এই শাহাদাত আঙ্গুলিটা নবীজির বুকে রেখছে, নবী কো মরিলে তো আজরাইল তুই কিতে করছো তাঁরে আর জান্নাতি পুরুষের এতজনের শক্তি আর গা
তুমি আর তো শ্বাস করে দিছ আয় তো মরে গেছি ও ইয়া রাসূলুল্লাহ আয় আপনার সবচেয়ে সহজে মৃত্যুটা করিয়ে মার গুনাহগার উম্মত পুরুষ মহিলা তারা ইমানে দুর্বল শরীরও দুর্বল তুই কিনারার মানুষগুলা রেদে জান কবজ করবি এতরা কেনে সহ্য করব ও নবীও আমি সবচেয়ে একার আখা ফুল মত আপনারে দিচ্ছি তারপর আমরা এত কষ্ট তাইলে সাকাতুল মওতের কষ্ট কারে কয় কারে কয় এই মারামারির সময় আপনি কেমনে ঈমান রাখবেন আল্লাহু আকবার আর চতুর্দিকে তো আনার হুলামা ইয়ারা ব্যক্তি কাঁদাকাটি করি আনার হাগল বানাল আর নবীজি কয় লাক্কিন ব্যামাতাকম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মুমূর্ষু লোকগুলা রে তোমরা কলমাটা শিখাই দাও তার আব্বা আম্মার দিকে যাই কবেন আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ বলেন